আপনার মোবাইল ফোন কি আপনার উপর গোয়েন্দাগিরি করছে? হ্যাঁ, আপনার মোবাইল ফোন আপনার উপর গোয়েন্দাগিরি করছে। আপনি কি চালাচ্ছেন না ইউজ করছেন তা সবই বলে দিছে। যখন আমার বিনামূল্যে কোনো অ্যাপ ডাউনলোড করি আর সেটিংয়ে নানা শর্ত সম্মতি দেয়, তখন কি আমরা একবার ভেবে দেখেছি যে এসব অ্যাপ আমাদের সম্পর্কে কতটা তথ্য জানতে পারছে? কোনো অ্যাপ ডাউনলোড করার সময় অনেকগুলো শর্ত আসে, সম্মতি চাওয়া হয়। বেশিরভাগ ক্ষেত্রে এগুলো না পড়ে সবাই ওকে করে দেন, তার মানে সেই অ্যাপটির ফোনের অনেক তথ্য প্রকাশিত দেয়া প্রকা প্রবেশাধিকার দেওয়া হলো। এসব তথ্যের মধ্যে রয়েছে বন্ধুদের সঙ্গে আমরা কি কথা বলি, কি বার্তা পাঠায়, পরিবারের সদস্য, ফোন নম্বর, মোবাইলের ছবি, ভিডিও, এমনকি আমাদের আর্থিক তথ্য। কারা ব্যবহার করে এসব তথ্য? মূলত বিভিন্ন থার্ড পার্টি কোম্পানি এসব তথ্য ব্যবহার করে থাকে। হয়তো কোনো সাম্প্রতিক মেডিকেল টেস্টে তথ্য বিভিন্ন ওষুধ কোম্পানি বিক্রি করা হয়, যাদেরকে তারা এসব গ্রাহকের কাছে তাদের ওষুধের তথ্য পাঠাবে। অথবা সাম্প্রতিক কোনো বিদেশি ভ্রমণে তথ্য চলে যাবে বিমান কোম্পানি, ট্রাভেল কোম্পানির কাছে। তথ্য সুরক্ষা নিয়ে কাজ করেন এরকম একজন ভারতীয় আইনজীবী বাকুল শর্মা বলছেন, এখানকার বিশ্বে কোনো কিছুই ফ্রি নেই। বিনামূল্যে এসব অ্যাপ ডাউনলোড করে আসলে আপনি আপনার নিজের পরিবারের বন্ধুদের তথ্য বিনিময় করলেন। এসব তথ্য কি কাজে লাগে? বাকুল শর্মা বলছেন, ফোনে এসব তথ্য নিয়ে বিভিন্ন অ্যাপ এক একজনকে ব্যক্তিগত ডিজিটাল প্রোফাইল তৈরি করছে, যার ফলে তার পছন্দ অপছন্দ অনুযায়ী বিভিন্ন পণ্য প্রস্তাব করা যায়। বিভিন্ন বেসরকারি কোম্পানির টাকার বিনিময়ে সব অ্যাপ নির্মাতা কোম্পানি থেকে তথ্য কেনে, তারপর গ্রাহক অনুযায়ী তাদের চাহিদা অনুযায়ী পণ্য অফার করা হয়। ধরা যাক আপনি হয়তো ইলেকট্রনিক পণ্য পছন্দ করেন, তখন বিভিন্ন ইলেকট্রনিক কোম্পানির পক্ষ থেকে আপনার কাছে অফার আসবে। অথবা আপনি বেড়াতে ভালোবাসেন, তখন বিভিন্ন ট্রাভেল কোম্পানি এয়ারলাইন্সের কাছ থেকে আনা আকর্ষণীয় প্রস্তাব পেতে থাকবেন। মিস্টার শর্মা বলছেন, যখন আমরা মোবাইলে একা কাজ করি, ফেসবুক, টুইটারে লিখি, তখন আসলে আমরা নিজেদের মতো করেই সেখানে কাজ করি, ফলে সেখানে প্রত্যেকে এক এক নিজস্ব চরিত্র ছাপ থেকে যায়। এর এর আর আর এর ফলে আমাদের সম্পর্কে সঠিক তথ্য পেয়ে যায় এসব অ্যাপস। আর ব্যবহারের সঙ্গে সঙ্গে অ্যালগোরিদম ও ব্যবস্থা শক্তিশালী ওঠে। ভারতের মতো বিশ্বের বেশিরভাগই দেশই এখন এসব ক্ষেত্রে তথ্য সুরক্ষার জন্য আইন তৈরি হয়নি। কেউ জানেনও না এসব তথ্য কোথায়, কার কাছে কীভাবে ব্যবহৃত হয়। তাহলে কি করা উচিত? ভারতের এখন এ ধরনের কোম্পানিগুলোর বিরুদ্ধে আইন করার দাবি উঠেছে। অনেক বলছেন, যেহেতু এসব কোম্পানি সাধারণ নাগরিকদের তথ্য বিক্রি করে কোটি কোটি টাকা আয় করে, এসব টাকার ভাগ এই নাগরিকদেরও পাওয়া উচিত। তবে এর সবচেয়ে বড় সমাধান হলো, যদি কোনো অ্যাপ ব্যবহার করা হবে, তখনই খুব ভালো করে দেখে নেওয়া যে সেটি ব্যক্তিগত তথ্যের মধ্যে কতটা না গলাতে চায়। আপনি এসব অ্যাপে আপনার বিষয়ে তথ্য সংগ্রহে কতটা অনুমতি দিতে চান সেটাও আপনার উপর নির্ভর করছে। সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ প্রীতরাজ সিং বলছেন, মোবাইল অ্যাপ ও ইন্টারনেটে আপনি আপনার নিজস্ব সম্পর্কে যত কম তথ্য দেবেন তত নিরাপদ থাকবেন, কারণ আমাদের কারো জানা নেই আজ থেকে 10-20 বছর পরে এসব তথ্য কী হবে।